বিগ স্ক্রিন, এরকম প্রতিবাদী একটা চরিত্র, এরকম একটা একদম প্রচন্ড স্ট্রং একটা পার্সোনালিটি। ওয়াও, এবার অবশেষে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার দ্বিতীয় গানের পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হিমেল আশরাফ তার অফিসিয়াল ফেসবুক পেজে রাজকুমার সিনেমার দ্বিতীয় গানের পোস্টারটি আপলোড করেন এবং আপলোডের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এই পিকচারটি। সম্প্রতি 2 এপ্রিল আসছে সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার দ্বিতীয় গানটি এবং রাজকুমার সিনেমার এই দ্বিতীয় গানটির পিকচার প্রকাশ পেতে না পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে শুরু করে এবং এই পিকচারটি দেখতে পায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। হ্যাঁ ভিউয়ার্স, এবার কোয়েল মল্লিক সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার দ্বিতীয় যেই পোস্টারটি রয়েছে সেই পোস্টারটি দেখে তার মন্তব্য প্রকাশ করেন। কোয়েল মল্লিক বলেন, সুপারস্টার শাকিব খান রাজকুমার সিনেমায় এত সুন্দর একটি গান উপহার দিয়েছে যেটি আসলেই অনেক প্রশংসনীয়। এবার সুপারস্টার শাকিব খান রোমান্টিক লুকে আবার হাজির হতে চলেছেন 2 এপ্রিল। শাকিব তার রাজকুমার সিনেমার দ্বিতীয় গানটি দিয়ে আবারও দর্শকদের মন জয় করতে চলেছে, সবাই রেডি থাকুক। এবার শাকিব আরও বড় চমক নিয়ে আসছে। আপনাদের কাছে রাজকুমার সিনেমার দ্বিতীয় লুকটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন।